আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের প্রায় এই সমস্যাটা অনেকে ভুগে থাকেন, প্রায় এমন কোন লোক নেই একেবারে বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত জীবনের কোন না কোন দিন এই সমস্যা ভুগে থাকেন, সেটা হচ্ছে বুক ধরফর বা পালপিটিশন আমরা বলে থাকি। বুক ধরফর হয় না বা পালপিটিশন হয় না এমন কোন লোক আমার মনে হয় আপনারা পাবেন না। যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যা প্রায় ভুগে থাকেন, তো আসুন আজকে আমরা এই বুক ধরফর নিয়ে কথা বলবো, সেটা কেন হয় এবং আপনাদের করণীয় কী বা এটা কোনো মেডিকেল ইমার্জেন্সি হতে পারে কি না বা চিকিৎসা কী, ডিটেলস কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে। তো বুক ধরফরটা কিন্তু আপনার যে কোনো সময় হতে পারে, সেটা আপনি হয়তো বসে আছেন অফিসে বা আপনার যে কোনো কাজে হঠাৎ করে বুক ধরফর হতে পারে, বা আপনি একটু দৌড়াচ্ছেন তখনও হতে পারে, বা আপনি হাঁটছেন তখনও হতে পারে, ইভেন কি আপনি শুয়ে আছেন, হ্যাঁ শুয়ে শুয়ে টিভি দেখছেন বা শুয়ে আছেন তখনও বুক হঠাৎ করে ধরফর হতে পারে, বা ঘুমের মধ্যেও অনেকের বুক ধরফর হতে পারে। তো পালপিটিশন এটা আসলে কিন্তু কোনো রোগ নয়, দিস ইজ উপসর্গ, এটা একটা আমরা বলি কার্ডিয়াক এরিদমিয়া, বুক ধরফর এটা উপসর্গ, এটা আপনার বিভিন্ন রোগ থেকে বা বিভিন্ন সমস্যা থেকে, সেটা ফিজিওলজিক্যাল হতে পারে অথবা প্যাথোলজিক্যাল সমস্যা থেকে আমাদের এই বুক ধরফর বা এরিথমিয়া হতে পারে, যেটা আমরা পালপিটিশনও বলে থাকি। তো এখন এই বুক ধরফর হলে হঠাৎ করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটার কিছু মেজার আপনাদের নিতে হবে এবং কিছু নিয়মকানুন আছে যেটা করলে আপনারা সহজেই এটা থেকে উত্তরণ হতে পারবেন। তবে আমরা যদি বুক ধরফরের কারণ দেখি, মোস্ট অফ দ্য কারণ হচ্ছে হৃদরোগজনিত, যেমন হৃদরোগের বিভিন্ন, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্টিকুলার ফিব্রিলেশন বা কনজেনিটাল হার্ট ডিজিজ বা কার্ডিয়াক অ্যারেস্ট বা অ্যাটাক যদি হয় কারো, মানে হৃদরোগজনিত সবচেয়ে বেশি বুক ধরফর হয়ে থাকে। সাধারণত বুক মানে হার্ট আমাদের, এটা একটা আমাদের কার্ডিয়াক মাসেল হচ্ছে আপনাদের ইনভলেন্টারি মাসেল, আমরা যেমন যে হাত পা নাড়াই সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, যে মাস্কুলার টিস্যু যেগুলো আমরা হাত পা নাড়াতে, দিস ইজ ভলেন্টারি মাসেল, মানে আমি চাইলে এটা নাড়াই আবার চাইলে বন্ধ করে দিতে পারি। কিন্তু এই কার্ডিয়াক মাসেল আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না, চাইলে এটা নাড়াতেও পারবেন না, সে নিজে নিজে চলে, একটা নির্দিষ্ট বিটে চলে। তো আমরা এই বিটটা যদি হঠাৎ করে অ্যাবনর্মাল হয়, মানে বিটটা অনেক বেশি বেড়ে যায়, বা যদি বিটের যে নর্মাল 78 বা 72-8 মধ্যে থাকার কথা, এটা যদি হঠাৎ করে 60 নিচে চলে আসে, 100 উপরে উঠলে বা 60 নিচে চলে আসলে, তখন কিন্তু আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার হার্ট খুব বেশি পালপেট হচ্ছে, মানে নড়াচড়া করছে, আপনি নিজেই বাম বুকে ধরলে বুঝতে পারবেন যে আপনার পালপিটিশন হচ্ছে, হ্যাঁ অস্থির লাগছে আপনার। তো এই জিনিসটা কার্ডিয়াক বিভিন্ন রোগে সাধারণত হয়ে থাকে। কমন কিছু হরমোনাল সমস্যা, যেমন হাইপোথাইরয়েডিজম, আপনারা অনেকেই জানেন এই হাইপোথাইরয়েড হরমোনের ঘাট, মানে হরমোনাল সমস্যার কারণেও কিন্তু পালপিটিশন হতে পারে। অনেকের ক্ষেত্রে রক্তে যদি সুগারের বা শর্করার পরিমাণ যদি কমে যায়, যেমন হাইপোগ্লাইসেমিয়া, যারা ডায়াবেটিক রোগী তারা এই টার্মটা আপনারা জানেন অনেকে, যে হাইপোগ্লাইসেমিয়া, যে রক্তে যদি সুগারের পরিমাণ কমে যায়, মানে বিলো দ্যান 3-এর নিচে যদি চলে আসে, তখন কিন্তু এই হঠাৎ করে বুক ধরফর এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকের রক্তশূন্যতা আছে, রক্তশূন্যতা যাদের তাদের বুক ধরফর হতে পারে, এনিমিয়া আবার বিভিন্ন টাইপস আছে তাদের হতে পারে। অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড যে ইলেকট্রোলাইট আছে, এই ইলেকট্রোলাইটগুলো যদি ইমব্যালেন্স হয়, মানে নর্মাল ভ্যালুর থেকে বেড়ে গেলে বা কমে গেলে আমাদের বুক ধরফর হতে পারে। অনেক সময় আমাদের জেনারেল উইকনেস, আমরা সাধারণত যদি ডেবিলাইটেড থাকি দীর্ঘদিন, জেনারেল ফিটনেস না থাকে দীর্ঘদিন, বিভিন্ন রোগে শোকে আপনি শারীরিক মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, তখন কিন্তু আপনার হঠাৎ করে এই বুক ধরফর হতে পারে। হঠাৎ যদি আপনি কোনো কারণে ভয় পান, হঠাৎ করে ভয় পেলে, এটা কিন্তু সবারই বুক ধরফর হয়, এটাই স্বাভাবিক। যারা অত্যধিক অ্যালকোহল খান এবং অ্যালকোহল অ্যাবিউজার, অ্যালকোহল যারা নিয়মিত সেবন করেন তাদের এটা হতে পারে, এবং বিভিন্ন নেশাদ্রব্য যেমন নিকোটিন বা তামাক বা অনেকে আরও ইয়াবা বা বিভিন্ন নেশাজাতীয় যেটা মানে নিষেধ, এই জাতীয় খাবার বা নেশাদ্রব্য ব্যবহার করেন বা গ্রহণ করেন, তাদের এই সমস্যা হতে পারে। অনেক সময় অত্যধিক উদ্বেগ বা উৎকণ্ঠা,
বিভিন্ন পেশাগত কাজ হোক, পারিবারিক কাজ হোক, বা বিভিন্ন আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন উৎকণ্ঠায় কিন্তু বুক ধরফর হতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, ডাক্তার সাহেবরা বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের ওষুধ দিয়ে থাকে। সার্টিন ওষুধ আপনার কিন্তু এই এরিথমিয়া বা আমরা পালপিটিশন বা বুক ধরফর এটা হতে পারে। যারা দীর্ঘদিন ক্রনিক ডায়াবেটিসে ভুগছেন, দীর্ঘদিন ডায়াবেটিক ইনডিউসড আপনার কার্ডিয়াক মায়োপ্যাথি হতে পারে বা হার্টের মাসেল প্রবলেম হতে পারে, তা থেকে কিন্তু বুক ধরফর হতে পারে। অনেক সময় উচ্চ রক্তচাপ, যদি হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায়, তা থেকে কিন্তু আপনার হঠাৎ বুক ধরফর হতে পারে। অত্যধিক আপনার যখন দৌড়াবেন বা এক্সারসাইজ করবেন, স্ট্রেনিয়াস এক্সারসাইজ বা এক্সট্রিম লেভেলে যদি আপনি পরিশ্রম করেন, তখন কিন্তু আপনার বুক ধরফর হতে পারে। বা অনেকে যদি পর্যাপ্ত আমরা রিল্যাক্সেশন না করি, মানে একটা মানুষের প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর দরকার, অনেকে এইটা কিন্তু ব্যাঘাত ঘটায়, ঠিকমতো ঘুমায় না। ঘুম নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে পিছনে যাবেন, যা কারো যদি ঘুম না আসে, অস্থির থাকেন, কিভাবে ঘুমাবেন, খুব সহজ পদ্ধতি কিন্তু আমি ওখানে দিয়েছি। তো এই যে না ঘুমালে পর্যাপ্ত, তখন থেকে কিন্তু আমাদের বুক ধরফর হতে পারে। তো এতক্ষণ তো আপনাদেরকে আমি বিভিন্ন কারণগুলো বললাম, তো এখন আমরা আসলে কারণ নির্ণয়ের জন্য অনেক সময় আমরা বিভিন্ন টেস্ট করে থাকি রোগীর ইতিহাস নিয়ে, রোগীর বয়স, পেশা, রোগী কী করে, সব কিছু টোটাল হিস্ট্রি নিয়ে, তার টোটাল আগের পূর্বের সকল কাগজপত্র দেখে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি, স্পেশালি ইসিজি। ইসিজি একটা ইম্পর্টেন্ট টেস্ট ফর এই পালপিটিশন। ইসিজি গ্রাফ দেখলেই বোঝা যায় মোটামুটি যে তার হার্টের কোনো প্রবলেম আছে কিনা। বিভিন্ন ব্লাড টেস্ট যেমন হরমোন টেস্ট করে বা বিভিন্ন ইলেকট্রোলাইট টেস্টের মাধ্যমে আমরা কিন্তু কারণ নির্ণয় করতে পারি। তারপরে ইসিজির সাথে হল্টার মনিটরিং, এটা মাধ্যমে কিন্তু পালপিটিশন নির্ণয় করা যায়। অনেক সময় ইকোকার্ডিওগ্রাফিও আমরা প্রয়োজনে করা হতে পারে। তো এই জাতীয় ব্লাড টেস্ট এবং ইসিজি বা এই জাতীয় বা বুকের এক্সরে কিছু টেস্ট লাগে, যেটা প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল কিছু টেস্ট যেটা আমাদের এই পালপিটিশনে আমরা করে থাকি। এখন আসেন আমরা এটা চিকিৎসা কী বা কী করব এটা নিয়ে কথা বলছি। প্রথমত কারো যদি বুক ধরফর হয় হঠাৎ করে, প্রথমত আপনাকে কিন্তু ভয় পেলে হবে না। বুক ধরফর যে কারণেই হোক না কেন, আপনি একটু রিল্যাক্স থাকবেন, কুল থাকবেন। প্রয়োজনে আপনি একটু যদি বসার জায়গা পান বসে পড়বেন বা শুয়ে পড়বেন, মানে আপনাকে কুল অ্যান্ড কাম হতে হবে, একেবারে রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন। খুব একটা সুইটেবল জায়গায় শুয়ে পড়বেন বা বসে পড়বেন, তো এটা হচ্ছে সবচেয়ে প্রধান চিকিৎসা। কুল, রিল্যাক্স, ধৈর্য ধরা। ধৈর্য ধরা কিন্তু আমরা ইসলামিক বিভিন্ন কোরআন শরীফেও আসছে, রসুল সাল্লাহ সাল্লামেরও বিভিন্ন হাদিসও আসছে। সো ধৈর্য ধারণ করাটা কিন্তু এটা একটা আমাদের চিকিৎসার বিশাল একটা অংশ। তো আমরা ধৈর্য ধারণ করব। দেন দীর্ঘ শ্বাস প্রশ্বাস আপনি নিতে পারেন। আমরা এর আগে বলেছি সেটা যদি নাক দিয়ে নিতে না পারেন, মুখ দিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন আস্তে আস্তে শুয়ে বা বসে তো এটা আপনি করতে পারেন, যে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়া। তারপরে আপনার একটু মুখে বা চোখে মুখে আপনি একটু পানির ঝাপটা দিতে পারেন, যদি সম্ভব হয় আশেপাশে পানির ঝাপটা দিয়ে দিতে পারেন, বা যদি সম্ভব হয় একটা শাওয়ার নিতে পারেন, তবে পানিটা একটু নর্মাল বা ঠান্ডা হলে ভালো। এবং পানির ঝাপটা যেটা দিবেন সেটা একটু ঠান্ডা পানি হলে বেটার, ঠান্ডা পানি না পেলে আপনারা নর্মাল পানি দিতে পারেন, বাট খুব হিট গরম পানি দেওয়া যাবে না। এবং গোসলটা শাওয়ারটাও আপনাকে কিন্তু নর্মাল বা ঠান্ডা পানিতে দিতে হবে। আমাদের ইনস্ট্যান্ট তখন আমরা কিছু আস্তে আস্তে ধীরে ধীরে পানি খেতে পারি, অল্প পরিমাণ আস্তে আস্তে পানি, বসে বসে বা শুয়ে, একটু ইনক্লাইন হয়ে শুয়ে বা কাত হয়ে শুয়ে, একটু উপরে মাথাটা উঁচুতে রেখে একটু ধীরে ধীরে পানি পান করেন, এটা অনেক অংশে উপকারে আসবে। যারা আপনারা জানেন যে আপনার লো ব্লাড প্রেশার, আপনি অলরেডি জানেন যে আপনার ব্লাড প্রেশার খুব কম দীর্ঘদিন থাকে, তখন আপনি কিন্তু ইনস্ট্যান্ট, বা আপনার এনিমিক প্রবলেম আছে, রক্ত স্বল্পতা আছে, এটা আপনি জানেন, ডায়াগনোসিস করা আছে, তখন আপনি কিন্তু ওআরএস খেতে পারেন, ওটস স্যালাইন, এবং পাশাপাশি ডাবের পানি খেতে পারেন বা ওটস স্যালাইন খেতে পারেন, শরবত খেতে পারেন, তারপরে হচ্ছে আপনি সিদ্ধ ডিম খেতে পারেন, এটা কিন্তু অনেক উপকারে দিবে। তারপরে হচ্ছে আমরা কারণ নির্ণয় করে ডাক্তার সাহেবরা এই এটার চিকিৎসা বা ওষুধ দিয়ে থাকি। ওষুধ এটা বিভিন্ন প্রকার ওষুধ, এখন কারো যদি হার্টের ডিজিজ হয়, হার্টের রোগ হয়, তাহলে সেক্ষেত্রে একজন আপনাকে কার্ডিওলজিস্ট দেখাতে হবে, কার্ডিওলজিস্ট আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা
করে আপনার চিকিৎসা দিয়ে থাকবেন এবং হার্টের রোগগুলা ওনারাই এটার মূলত চিকিৎসা দিয়ে থাকেন, তো সেটা দিবেন। আবার পাশাপাশি কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে তো থাইরয়েড ফাংশন টেস্ট করে সেটা চিকিৎসা দিতে হবে। অনেক সময় বিভিন্ন পালপিটিশনের বিভিন্ন ওষুধ দেওয়া হয়ে থাকে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে কিন্তু আমাদের ওষুধ খেতে হবে। এবং আমি এর আগে বলেছি আমাদের পরিমিত হাইড্রেট হতে হবে, পানি পর্যাপ্ত পানি খেতে হবে। একজন পূর্ণবয়স্ক মহিলার জন্য 3 লিটার পানি পার ডে খেতে হবে এবং একসাথে না, এটা ভেঙে ভেঙে আস্তে আস্তে সারা দিন 24 ঘন্টা খাবেন। সেম একজন পুরুষের জন্য 4 লিটার পার ডে পানি, মানে অন্তত পরিমিত সুস্বাদু পানি যেটা আমরা বলি এবং জীবাণুমুক্ত, এবং পানিটা অবশ্যই আপনাদের সেটা জীবাণুমুক্ত হতে হবে, পানি পর্যাপ্ত খেতে হবে। অনেক সময় এই পালপিটিশনের সাথে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী হঠাৎ পড়ে যেতে পারে, জ্ঞান হারা হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাকে নিকটস্থ দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে আপনাকে রোগীকে নিয়ে যেতে হবে, নাহলে অনেক সময় রোগী মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আসেন এই পালপিটিশনের এড়ানোর জন্য আমাদের কিছু লাইফস্টাইল আমরা মডিফ, চিকিৎসার পাশাপাশি আমরা লাইফস্টাইল, আমাদের যে জীবনধারা, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমি হাজারো ভিডিও দিয়েছি, ব্যথা সংক্রান্ত বলেছি, প্যারালাইসিস সংক্রান্ত বলেছি, ওজন সংক্রান্ত বলেছি, বিভিন্ন রোগ নিয়ে আমি আপনাদের লাইফস্টাইল, ঘুমের লাইফস্টাইলের কথা বলেছি, বিভিন্নভাবে অ্যাংজাইটি কীভাবে রিডিউস করবেন বা অন্যান্য ডায়াবেটিসজনিত লাইফস্টাইল বলেছি। তো আজকে আপনাদের এই পালপিটিশন বা যেটা আমরা বলি বুক ধরফর ক্ষেত্রে লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেনশন মুক্ত থাকতে হবে বা দুশ্চিন্তা, কীভাবে দুশ্চিন্তা মুক্ত হবেন সেটা নিয়েও কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, পিছনে পাবেন। তারপরও আমি একটু বলছি, আসলে যে কোনো কিছু আমাদের জীবনে ঘটতে পারে, এটা অনির্ধারিত, এটা কিন্তু মহান রব্বুল আলামিন প্রত্যেকের জন্য আমাদেরকে কিছু রোগ, কিছু শোক, কিছু দুঃখ, দুর্দশা, হতাশা, বিষাদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে আল্লাহাক। তো এবং সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ইবলিস থাকতে পারে, শত্রু থাকতে পারে, যাদের মাধ্যমে আপনি বিভিন্নভাবে বিভিন্ন শারীরিক, মানসিক বিভিন্ন সমস্যা পড়তে পারেন। শারীরিক বিভিন্ন রোগ শোক তো আসতেই পারে, এটা একটা স্বাভাবিক। সৃষ্টির শুরু থেকে পর্যন্ত প্রত্যেকটা মানুষই নবী রসুলগণ বিভিন্ন রোগে আক্রান্ত আমরা জানি ইতিহাস দেখলে। সো আমাদেরকে এটা মেনে নিতে হবে, যেটা হতেই পারে, আল্লাহ পাক আপনাদের পরীক্ষার জন্য, আমাদের পরীক্ষার জন্য এটা দিয়েছেন, এটা ধৈর্যের সাথে আমাদের টেনশন মুক্ত থাকতে হবে। এখন আপনার একটা হয়তো কোনো মামলায় জড়িয়েছেন, কোনো একটা দুর্ঘটনা হয়েছে, বাড়িতে আগুন লেগেছে, একটা বাচ্চা মারা গিয়েছে, আপনাকে সেটা হচ্ছে সেটার পর্যাপ্ত কারণ নির্ণয় করে যেমন আপনাকে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি আপনাকে বুঝতে হবে যে এটা আপনার ভাগ্যে ছিল। সো এই ভাগ্যের লিখন আপনাকে আপনি চাইলেও মুছতে পারবেন না, যেটা আমরা হয়তো চেষ্টা করতে পারি, আল্লাহ পাক হয়তো চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার জন্য নির্ধারিত ছিল। সো নির্ধারিত হওয়া জিনিসকে মেনে নেওয়াই বেটার, মানে যখন আপনি কোনো একটা জিনিস মেনে নিতে পারেন, সেটা যে কোনো দুর্ঘটনা বা যে কোনো দুশ্চিন্তা, কুচিন্তা বা যে কোনো খারাপ জিনিস, হ্যাঁ, সেটা যদি আপনি মেনে নিতে পারেন, পরক্ষণে আপনি দেখবেন আপনার জন্য একটা সুসংবাদ চলে আসবে। সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক পবিত্র কোরআনেই বলেছেন। সো আমরা টেনশন মুক্ত থাকার চেষ্টা করব। আমরা রিক্রিয়েশনাল অ্যারোবিক বিভিন্ন এক্সারসাইজ এবং রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করতে পারি, রিক্রিয়েশন আমাদের দরকার। অনেকের ধারণা যে সারাদিনই কেবল কাজ করব বা ধর্মীয় কাজ করব বা মানে সব একঘেয়েমি, একঘেয়েমি কিন্তু আসলে কোনো জীবন না। হ্যাঁ, রিক্রিয়েশনও আমাদের দরকার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রিক্রিয়েশন বলা হয়েছে অনেক ক্ষেত্রে। যেমন আমরা হাঁটতে পারি, নিয়মিত হাঁটা চলাফেরা করতে পারি, হাঁটা একটা বিশাল, হাঁটা নিয়ে কিন্তু আমার কয়েকটা ভিডিও গিয়েছে, হাঁটা কীভাবে হাঁটবেন, কখন হাঁটবেন ডিটেলস দেওয়া আছে, একটু কষ্ট করে দেখতে হবে। আমরা ভালো ভালো গান শুনতে পারি, গজল শুনতে পারি, হাম নাচ শুনতে পারি, ইসলামিক বিভিন্ন বা ধর্মীয় যে সকল গান আছে বা গজল আছে যেগুলো আমরা শুনতে পারি, ভালো ভালো গান শুনতে পারি, যেটা আমাদের রিক্রিয়েশন দেয়। সাঁতার কাটতে পারি, অনেক সময় আমাদের মেডিটেশনও অনেক সময় রিক্রিয়েশন দেয়, বা অ্যারোমা থেরাপি, এটা একটা পদ্ধতিগত মানে থেরাপি, এটা আপনারা হয়তো যদি নিতে পারেন। অনেক সময় উন্নত বিশ্বে কিন্তু রিক্রিয়েশনাল বিভিন্ন ক্লাব থাকে যেখানে তারা রিক্রিয়েশন করার জন্য সপ্তাহে একদিন যায়। সো আপনি আপনার মতো করে রিক্রিয়েশন করতে পারেন, যেটা হালাল। এখন আসেন, অবশ্যই আমাদের যে কজগুলো আছে আমাদের হার্ট এই পালপিটিশনের ক্ষেত্রে বা বুক ধরফরের ক্ষেত্রে, যে আমরা বলেছিলাম যে অতিরিক্ত মদ্যপান, ধূমপান বা খারাপ নেশাজাতীয় দ্রব্য খাওয়া, সো এটা যদি আমরা অ্যাভয়েড না করতে পারি তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি থাকতেই পারে। সো ধূমপান, মদ্যপান এগুলো অ্যাভয়েড করতে হবে।
আমরা অনেকে চা কফি খাওয়ার অভ্যাস আছে, তবে এটা একেবারে খারাপ না, খেতে পারেন, বাট এটা পরিমিত। চা কফি দিনে এক কাপ চা বা এক কাপ কফি খেতেই পারেন, কিন্তু এটা যদি প্রচুর হয়, আপনি 5-6-10 কাপ প্রতিদিন খান। অনেকে পান খাওয়ার অভ্যাস আছে, তো পান প্রতিদিন একবার দুইবার খাওয়া যেতে পারে, কিন্তু অনেকে আছে অতিরিক্ত পান খায় এবং পানের সাথে সাদা জর্দা খয়ের বিভিন্ন নেশাকারক দ্রব্যাদি মিক্স করে দেন পানটা খায়। এই জাতীয় কিছু করা যাবে না, তাহলে কিন্তু হার্টের এই জাতীয় রোগ হতে পারে। অনেকে আছে যে আমরা চিকিৎসকের পরামর্শ ব্যতীত হার্টের এই হৃদ্রোগ পালপিটেশন হয়েছে বা এই যে আমরা ভিডিও শুনলাম কী কী কারণে হয়, আমি গিয়ে আপনারা গিয়ে ওষুধ কিনে খাওয়া শুরু করলেন বা ফার্মাসিস্ট দোকান থেকে ওষুধ দিল, এটা করা যাবে না। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এতে কিন্তু আপনি মানে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তো মোটামুটি আপনাদের কারণ, চিকিৎসা এবং লাইফস্টাইল কীভাবে করলে আমরা এই পালপিটেশন থেকে বাঁচতে পারি এবং এই সমস্যাটা থেকে আমরা মুক্তি হতে পারি, সবাই আশা করি আপনাদের কিছু হলে উপকারে আসবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লাইক করে দিবেন। যাদের এই পালপিটেশন হয় বা যারা এই সম্পর্কে তো অনেকে জানেন না, তারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের অনলাইন বা ফেসবুক পেজ বা গ্রুপ আছে বা আপনাদের বিভিন্ন চ্যানেল আছে বা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।